মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কালিলে ক্যাবিনেট বৈঠক বহিব শিলচরত। ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রী সকল বা বিষয়াস ইতিমধ্যে শিলচরকে রওনা হয়েছে। তার আমার বিশেষ কবল নাই, কারণ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ইতিমধ্যে ঘোষণা করে থাকে এখানে রাজ্যের চুকে কোণে ক্যাবিনেট বৈঠক পাতিব আর সেই অঞ্চল উন্নয়ন তখন সাধিব। গতি যদি সচাকে উন্নয়ন হয় আমার বিশেষ কবল নাই, কিন্তু শেহতীয়াভাবে দেখা গেছে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের যানখিন ক্যাবিনেট বৈঠক হল, এই ক্যাবিনেট বৈঠকের কিমানখিন সিদ্ধান্ত রূপায়ণ করা হল সেই সম্পর্কে কিন্তু রাইজ অবগত নহয়, সংবাদ মাধ্যমতো অবগত নহয়। সেইকাৰণে আমি তৃণমূল কংগ্রেস দলে আজি দাবি জানাইছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ওচৰত, মুখ্যমন্ত্রী কার্যালয়ের ওচৰত, যে আপনার দিনত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের যানখিন ক্যাবিনেট বৈঠক রাজ্যের চুকে কোণে অনুষ্ঠিত হয়ে গেল, এই ক্যাবিনেট বৈঠকগুলো যান সিদ্ধান্ত লওয়া হল ইয়ার কিমানখিন রূপায়ণ করা হয়েছে বা কিমানখিন রূপায়ণ করবল আগবঢ়া হয়েছে এই সম্পর্কে এখন চেতাপত্র আমি প্রকাশ করবল আমি দাবি জানাইছো সরকারের ওচৰত। প্রথম কথা, কারণ কালিলে যখন ক্যাবিনেট বৈঠক হবল গেছে শিলচরত, এই ক্যাবিনেট বৈঠকখানোর কথা এনে যে পূর্বর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার পূর্বর মুখ্যমন্ত্রী বা আপনার সর্বানন্দ সোণোৱাল সরকারের এইখান বিজেপি সরকার, বিজেপি সরকারের সর্বানন্দ সোণোৱাল মুখ্যমন্ত্রী হয়ে থাকা কালচত শিলচরত এখন ক্যাবিনেট বৈঠক হয়েছিল আর তার একটা সিদ্ধান্ত হয়েছিল যে শিলচরত মিনি সেক্রেটারিয়েট স্থাপন করা হবো, কিন্তু আজিলেকে সেই কোনো কাম আরম্ভণি করা নহল। হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বাজেটত উল্লেখ করা হয়েছিল যে শিলচরত এখন চিড়িয়াখানা নির্মাণ করা হব, এতালেকে তার কোনো উমকাম নাই, কোনো কাম কাজ আগবঢ়া হওয়া নাই, এটা আগবঢ়া নাই। তার এখন মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা হব সেই সম্পর্কেও কিন্তু এতালেকে সরকার নির্মাণ, এই কথাবুর কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বাজেটত উল্লেখ করা হয়েছিল। সেইকাৰণে আমি কবলৈ বিচাৰিছো যে আপনাদের ক্যাবিনেট বৈঠক চুকে করে পাতক, আমার কবলগিয়া নাই, আমি বিশেষ নক, যদি উন্নয়ন সাধিব বিচাৰিছে কৰক, আমি তো সদায় উন্নয়নের সমর্থক, আমি উন্নয়ন সদায় সমর্থন করে যাব, আমি তো উন্নয়ন বিরোধী নহয়। কিন্তু আপনাদের উন্নয়নের নামত রাইজক আপনাদের বিভিন্ন এটা মানে রমক জমক পরিবেশ দেখাবলে চেষ্টা করেছে নাকি, কিন্তু যদি আসলে প্র্যাকটিক্যাল নহয়, বাস্তবসম্মত নহয়, আমার তো কিন্তু সন্দেহ হয়েছে। সেইকাৰণে আমি সরকারক দাবি জানাইছো যিমান ক্যাবিনেট বৈঠক এতালেকে আপনাদের অনুষ্ঠিত হয়ে গেল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আমলত, এই সম্পর্কে এখন চেতাপত্র প্রকাশ করা যে কিমানটা ক্যাবিনেট বৈঠক আপনাদের ইমপ্লিমেন্ট করেছে, এই আমার তৃণমূল কংগ্রেস দলের দাবি।